আজকে আমরা অধ্যায় এক নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর নৈভিত্তিক সমূহ সমাধান করার চেষ্টা করব। প্রথম অধ্যায়ের নৈভিত্তিকের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে পরীক্ষাতে সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ চিহ্নিত করা, সামান্য ভগ্নাংশ প্রকাশ করা, এবং সর্বশেষ আসে হচ্ছে ভগ্নাংশ এই আবৃত দশমিকের যোগ বিয়োগ গুণভাগ। তাইলে আমরা এখন করার যেগুলো আমাদের বেসিক নলেজ দরকার সেটা হচ্ছে মূলদ সংখ্যা কোনগুলো। মূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, যেমন -1, -2, -3, 1, 2, 3, 4, -100, -20 যা আছে সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর সসীম দশমিক, যেমন এখানে দশমিক 1.5, তার মানে দশমিক পরে কয় ঘর? এক ঘর। এখানে হচ্ছে 3.0765, দশমিক পরে কয় ঘর? চার ঘর। এরপর হচ্ছে 30.9, তার মানে দশমিক পরে কয় ঘর? এক ঘর। তাহলে সেগুলো সসীম দশমিক। কিন্তু আবার কতগুলো এসে অসীম দশমিক, যেমন 1.33333 .. এখানে কোথায় গিয়ে শেষ তেমন কিছু জানি? যাই না। কিন্তু সেটা কিন্তু আবৃত। কেন আবৃত? একটা সংখ্যা বারবার খালি আসতেছে, যেটাকে আমরা বলি পুনরাবৃত্তি হওয়া বা পৌনপুনিক হওয়া। যেমন এখানে 708 708 708 .. অথবা 2.0333 পৌনপুনিক আছে, তার মানে সেটাও কি মূলদ সংখ্যা। এরপর দেখো এখানে 809 809 809, তার মানে এটাও কি সংখ্যা? মূলদ সংখ্যা। এবার আসো অমূলদ সংখ্যা কোনগুলো। অমূলদ সংখ্যা হচ্ছে যদি রুট ওভারের ভিতর কোনো সংখ্যা যদি থাকে, এখানে 13 থাকতে পারে, 15 থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে, রুট ওভার 19, রুট ওভার 11, রুট ওভার 7, যাই থাকুক না কেন, এরকম একটা সংখ্যা থাকতে পারে, বা এরকম থাকতে পারে রুট ওভার ডিভাইড বাই সংখ্যা, অথবা সংখ্যা রুট ওভার সংখ্যা ডিভাইড বাই রুট ওভার সংখ্যা, যেরকমই থাকুক না কেন, তার মানে আমার বর্গমূল থাকতে হবে। আমার যদি বর্গমূল যদি থাকে সেই সকল ক্ষেত্রে কী করতে হবে? এর মানটা দেখতে হবে অসীম অনাবৃত কিনা। অনাবৃত মানে হচ্ছে এটা ছিল আবৃত, তার মানে একটা সংখ্যা বারবার খালি, এখানে ছিল আবৃত, একটা সংখ্যা বারবার খালি কী হতো? রিপিট হতো। কিন্তু এই জায়গায় দেখা যাবে একটা সংখ্যা বারবার রিপিট হয় না, তখন সেগুলো কী হবে? অনাবৃত হবে। যেমন 1.7, যেমন 3.1416, এরপর হচ্ছে 9262, 7567, 13, এখানে দেখা যাচ্ছে কোনো সংখ্যা বারবার রিপিট আসতেছে না। তার মানে আমি বলতে পারি পাই একটা কী সংখ্যা? অমূলদ সংখ্যা। এবং আরও একটা ই আছে, সংখ্যা আছে ই, সেটাও কী সংখ্যা? অমূলদ সংখ্যা। কথা বোঝা গেছে? এবার আসো এখানে আমি কিছু সংখ্যা লিখছি সেটা জানা দরকার। 0.3.06 পৌনপুনিক, তার মানে কী দাঁড়াচ্ছে এখানে? পৌনপুনিক সিক্সের উপর, তার মানে শুধু বারবার 6666 রিপিট হবে, 3.0 দিয়ে তারপর 6666 রিপিট হবে। এখানে পৌনপুনিক 3.86, দ্যাট মিনস 3.86 86 86 86 এইভাবে রিপিট হতেই থাকবে। এখানে আছে 2.0745 745, মাঝখানে পূর্ণমূল্য মানে মাঝখানে উপরও আছে, এটা পূর্ণমূল দেওয়া লাগে না, তার মানে হচ্ছে 745 তিনটে হচ্ছে বারবার রিপিট হচ্ছে, 745 745 রিপিট হচ্ছে। কথা বোঝা গেছে সুপ্রিয় শিক্ষার্থীরা? তাহলে এবার আমরা কিছু নৈভিত্তিক দেখি। আসলে বইয়ের মতো অনেকগুলো নৈভিত্তিক আছে, এতগুলো নৈভিত্তিক আমাদের পক্ষে করা সম্ভব না, এই জন্য আমি কিছু অল্প কিছু নির্ধারণ করেছি যেগুলো আমরা এখন করার চেষ্টা করব। সেগুলো হচ্ছে যেমন এক নম্বরে আছে 0.45 পৌনপুনিক, সরি 4 পৌনপুনিক, শুধু 5 পৌনপুনিক। তাহলে এটা কীভাবে করবো? ক্যালকুলেটর দিয়ে আমরা করবো। আসো, তার মানে 0.45 মানে কী দাঁড়াচ্ছে? এক কোন সংখ্যাটা বারবার রিপিট হবে? জাস্ট 5টা বারবার রিপিট হবে, তার মানে 0.45 পৌনপুনিক মানে হচ্ছে এই 0.45555 কোনটার জন্য আসে আমরা দেখবো। ক্যালকুলেটারে দেখো প্রথম অপশনে আছে 41 ডিভাইডেড বাই 99 দাও, কত আসছে? এই 414141, কিন্তু আমার লাগবে 454545, 5 ডিভাইড বাই 11 আসছে 454545, কিন্তু না আমার লাগবে 555555, যেহেতু 5 পৌনপুনিক। তাহলে এরপরে দেখি 41 ডিভাইড বাই 90 এবার আসছে না, 0.455555, তার মানে এটাই হচ্ছে কি আমার আনসার। এবার দুই নম্বরটা, নিচের কোনটি মূলদ সংখ্যা? আসো আমরা বের করার চেষ্টা করি কত আছে। রুট ওভার 18 ডিভাইডেড বাই রুট ওভার 32,
0.75, তার মানে প্রথমটাই হচ্ছে আমার কি সংখ্যা, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ক্ষেত্রে সসীম দশমিক আসবে, এখানে সসীম দশমিক কিন্তু আসছে। আমরা এরপরগুলো টেস্ট করে দেখি। এরপরেগুলো আছে রুট ওভার 3 ডিভাইড বাই রুট ওভার 2, এটা কিন্তু কি না, সসীম দশমিক কিন্তু না, আবার আবৃত্তিও না। এরপরে আসি রুট ওভার 8 ডিভাইড বাই রুট ওভার 6, রুট ওভার 8 ডিভাইড বাই রুট ওভার 6 ইজ ইকুয়াল টু, দেখো এখানেও আবৃত্ত আসে নাই, সসীম দশমিকও আসে নাই, তার মানে এটাও কি না, মূলদ সংখ্যা না। এরপরে আসো 1 ডিভাইডেড বাই রুট ওভার 8, কত আসছে, এখানে কি আবৃত্ত আসছে, এখানে কিন্তু আবৃত্ত আসে নাই, ঠিক আছে, একটা সংখ্যা বারবার করে রিপিট আসে নাই। তাইলে এরপরে আসি আমরা নিচের কন্টে, আবার আরেকটা আছে অমূলদ সংখ্যা, নিচের কন্টে অমূলদ সংখ্যা সেটা করার চেষ্টা করি, নিচের কন্টে অমূলদ সংখ্যা। তাহলে 3, এটা কেমনি লেখে, 3 শিফট পাওয়ার দিবা, তাহলে চলে আসবে 3 শিফট পাওয়ার রুট ওভার, রুট ওভার তো আসছে, 3 শিফট পাওয়ার দিলে রুট ওভার চলে আসছে 64 ডিভাইডেড বাই আসে রুট ওভার 36, কী আসছে দেখো 0.66666, তার মানে এটা কি আবৃত্ত, মানে একটা সংখ্যা পুনরাবৃত্তি হবে, পুনরাবৃত্তি হলে কিন্তু কী হবে না, মূলদ সংখ্যা হবে। তার এরপরটা আছে কি, 3 শিফট পাওয়ার কত আছে 8 ডিভাইডেড বাই, এটা 8 ডিভাইডেড বাই 3 শিফট পাওয়ার ডিভাইডেড বাই 3 শিফট পাওয়ার 27, এটাও দেখো 0.66666 আসে, তার মানে এটাও কি সংখ্যা, মূলদ সংখ্যা। এবার আসো রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট 81 ডিভাইডেড বাই 625, ব্র্যাকেট ক্লোজ করবা 0.36 নির্দিষ্ট, তার মানে এটাও কী সংখ্যা, মূলদ সংখ্যা। তার মানে মুখস্থ বলে দিতে পারি লাস্টটাই কী সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপর আমরা একটা ক্যালকুলেশন করে দেখব। 3 শিফট পাওয়ার 8 ডিভাইডেড বাই রুট ওভার 7 ইজ ইকুয়াল টু, দেখো কোনো সংখ্যায় কিন্তু রিপিট আসে নাই, তার মানে এটা কী সংখ্যা, অমূলদ সংখ্যা। সাধারণ ভগ্নাংশ কিছুক্ষণ আমি শিখিয়েছিলাম, আবার শিখে এটা একটু শিখাই কীভাবে দেয়। 4 ভগ্নাংশ না, ভালো করে দেখো, 4 ডিভাইডেড বাই 71 ডিভাইডেড বাই 90, সরি এটা দিয়ে দিবা, এবিসি দিয়ে দিবা, আমি আবার দেখাই আমার কত কত আছে, আমার আছে 4 ডিভাইড বাই 71 ডিভাইড বাই 90, এটা দিয়ে 90 দিবা, সবগুলো সেম এবিসি দিয়ে দিবা। তাহলে এখানে দেওয়ার পরে দশমিক আসছে না, দশমিক আসার পরে এখানে দেখো এবিসিতে ক্লিক করবা, কী আসছে 0.78 পৌনপনিক আনসার কিন্তু চলে আসছে, দেখো প্রত্যেকটাবার 8 রিপিট হচ্ছে, লাস্টেরটা 9 যে সেটা দেখার দরকার নেই, তবে একটা জিনিস বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে কি আমার আনসার। আমি আবার দেখাই কীভাবে দিবা, 4 এটা দিয়ে সমস্ত কত আসে উপরে 71 ডিভাইডেড বাই 90, সরি ডিভাইড বাই এটা দিয়ে দিবা, এই দেখো এটা এবিসি যেটা আছে এটা দিয়ে ডিভাইড বাই 90 আসছে না। আচ্ছা এবার আসো, আমি এখানে তিনটা কোশ্চেন নিয়েছি, একটা যোগ, একটা গুণ, একটা গুণ, একটা ভাগ, আর একটা যোগ। এই যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করে একটু মনোযোগ সহকারে দেখবা, এগুলো কীভাবে করে দেখো কত আছে। প্রথমটা আছে 42.18, 42.18 লেখা হয়েছে, এবার পুনরাবৃত্তি কী হচ্ছে 18, দ্যাট মিনস 18 18 18 18 18 করে দিতে থাকবো, দেখো ক্যালোরিতে কিন্তু 14 চলে গেছে, গেছে না। এবার কী আছে গুণ 0.28, রিপিট কী হচ্ছে 8, 8 দিয়ে থাকবো, এই দেখো 2টাও চলে গেছে, শুরুতে যে 2টা ছিল 0.282 2টাও কী হয়েছে চলে গেছে। এবার সমান চিহ্ন দাও, তাহলে দেখো কে রিপিট হচ্ছে, 85টা রিপিট হচ্ছে নাকি না, 85 85 85 রিপিট হচ্ছে, তার মানে 85টা আনসার, 12.85 এটা হচ্ছে আনসার। এবার আসো, এটা কিন্তু পৌনঃপুনিক না, এবার আসো এরপরটা আসো কত আছে 0.2 0.2 ডিভাইডেড বাই 0.04444444444
ইজ ইকুয়াল টু 4.5, সরি এটা তাহলে পনপনিক হবে, আচ্ছা তাহলে আমি এটা কাজ করি, এটাকে 4.5 দিয়ে দিই, দ্যাট মিনস 4.5টা হচ্ছে কি আনসার, কথা বোঝা গেছে, এভাবে দিবা। এবার আসো যোগ, যোগের ক্ষেত্রে আমি দেখাই 2.18, রিপিট কী হবে, 8888888888888 দেওয়া হয়েছে। এবার প্লাস রিপিট কে আছে 3.1250, 3.1252025, রিপিট কার উপর আছে ভালো করে দেখো, 2 থেকে 0 পর্যন্ত, 2 থেকে 0 পর্যন্ত হচ্ছে রিপিট, তার মানে 2502502502502502 দিবা, তাহলে কত আসছে দেখো, এখানে 1391391390 রিপিট হচ্ছে নাকি না, দ্যাট মিনস আমার ক নাম্বারটা হচ্ছে আনসার, ভালো করে দেখো, 3 3টা কিন্তু প্রথমে কিন্তু বাদ, আমার এগুলো হচ্ছে 1391391139, দ্যাট মিনস 139 হচ্ছে আনসার। তোমার সুপ্রিয় শিক্ষার্থীর অধিকাংশ অঙ্কগুলো হচ্ছে এরকম, আশা করি তোমরা সবাই বুঝছো, যদি বা ক্লাসটা একটু লেন্থি হয়ে গেছে, সবাই ভালো থাকবা, দোয়া করবা, পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ সেটেমার ফাংশনের নবীতি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।